1974 সালে গারুলিয়া মেন রোডের একটি জমি 99 বছরের লিজে দেওয়া হয়েছিল একটি পরিবারকে। কিন্তু সেই জমি মিউটেশনের জন্য হঠাৎই পৌরসভায় একটি কাগজ জমা পড়ে। বিষয়টি নজরে আসতেই গারুলিয়া পৌরসভার পৌরপিতা হামিদ হোসেন বিষয়টি বোর্ড মিটিংয়ে বিষয়টি উত্থাপন করেন। এরপর গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস বিষয়টিকে VLRO সহ অন্যান্য দপ্তরের নজরে আনেন। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে গারুলিয়া পৌরসভার পক্ষ থেকে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস জানান, পৌরসভার পক্ষ থেকে দেওয়া জমি কারোর হতে পারে না। আমি বলতে পারছি না যে আপনারা কোনটা বিষয় হচ্ছে। একটা জমি এসছে ঠিকই, সেই জমিটা আমরা ওটা স্টপ করা হয়েছে, রেফারি হয়েছে, এই জন্যই আমরা পরবর্তীকালে খোঁজ নিয়ে দেখেছি ওটা লিজি জমি। লিজি জমি কখনোই পৌরসভা লিজি জমি কখনোই কারোর হস্তান্তর হতে পারে না। এটা কাউকে আড়ালে আবদালে দেখে হয়তো করা হয়েছে কি না জানি না, সেটাকে আমরা বন্ধ করতে চাইছি। তাই জন্য যতক্ষণ না আমরা VLRO বলুন, LRO বলুন, সবাইকে আমরা জানিয়েছি, চিঠি করেছি, চিঠি উত্তর না আসা পর্যন্ত আমরা কিছু করতে পারব না। হ্যাঁ, 34 বছর আগেকার কথা এটা, এটা না 1934 সাল, প্রায় 90 বছর। কত বছর নিয়মত 99 ইয়ার তো লিজ থাকে, তার তো 8-9 বছর হয়তো 10 বছর লিজ বাকি আছে। না, আমরা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গেছি, আমরা VLRO এর কাছে গেছি, আমরা ল্যান্ড অফিসারের কাছে গেছি, সবার কাছেই আমরা গেছি। আমরা কাগজপত্র, আমাদের তথ্য যা আছে আমরা দিয়েছি। এখন সামনে দেখা যাক ওই কাগজে কী প্রমাণপত্র বেরোয়। এখনো পর্যন্ত দেখিনি, আমরা কাগজপত্র দিয়েছি, ওনারা বলেছেন যার তথ্য আমরা পেয়েছি সেই তথ্যের উপরেই অনেক সাবিসের। আমার মনে হয় এই তথ্যের উপর থেকেই গাউলিয়া পৌরসভার যে সম্পত্তি সেটা প্রমাণ হয়ে যাওয়ার কথা। গারুলিয়া থেকে সৈকত গাঙ্গুলের রিপোর্ট, চ্যানেল 24/7।